করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দেশের ফেডারেশনগুলো আবারও সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে তারা ব্যস্ত সময় পার করছেন বলেও জানান তিনি। ওয়ালটন ডিআরইউ ইনডোর গেমস 2021-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সে সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি শরীর ও মন ভালো রাখার প্রয়োজন রয়েছে জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেন এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে সরকার।